হাই গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা সেটিং নিয়ে আসছি যে আপনার মোবাইল স্লো হয়ে যায়, গরম হয়ে যায়, নেটওয়ার্ক কাজ করে না। আজকে একটা সেটিং দেখিয়ে দেবো আপনাদেরকে। সেটিংটা খুব সহজে আপনি মোবাইলতে করতে পারবেন, কোনো অ্যাপস লাগবে না। আপনার মোবাইল নতুন কেনার পরে যেরকম সেটিং থাকে ওরকম হয়ে যাবে, পুরো ওরকম একদম নিউ হয়ে যাবে সেটিংগুলো, ঠিক আছে। এবং আপনাদের আমরা নিজেরা মোবাইল টিপাটিপি করে সেটিংগুলো উল্টা পাল্টা করে দিই, সেই জন্য সেটিংগুলো লড়ে যায়। চলুন দেখা যাক, শুরু করা যাক। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। প্রথমে আপনারা সেটিং অপশনে যাবেন, উপর থেকে টেনে দিবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা একদম নিচে যেতে পারেন বা এখানে রিসেট লিখতে পারেন, ব্রেক রিসেট। দেখেন রিসেট অল সেটিং লিখলে আপনার এখানে রিসেট অল সেটিং চলে আসবে। তারপর আপনার এখানে রিসেট অল সেটিংয়ে যাবেন, রিসেট অল সেটিংয়ে যাবেন। তারপর আপনার রিসেট নেটওয়ার্ক, দেখেন এখানে তিনটা অপশন আছে, এখানে তিনটা অপশন আছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এখানে তিনটা সেটিং আছে, দেখেন রিসেট নেটওয়ার্ক, রিসেট অ্যাক্সেসিবিলিটি, ফ্যাক্টরি ডাটা রিসেট পোর্টাল। এখানে আপনারা রিসেট নেটওয়ার্কে চাপ দেবেন, সেম ওয়ানে যা আছে সব কিছু সেটিং রিসেট হয়ে যাবে, ওয়াইফাই সেটিং, মোবাইল ডাটা সেটিং, ব্লুটুথ সেটিং, ঠিক আছে। আমি এগুলো দেবো রিসেট অল সেটিং, যে সিকিউরিটি সেটিং, ল্যাঙ্গুয়েজ সেটিং, অ্যাকাউন্ট সেটিং, পার্সোনাল ডাটা সেটিং, অফ ডাউনলোড অ্যাপস, সব কিছু আপনার এখানে রিসেট হবে, কোনো কিছু কাটবে না। আর যদি ফ্যাক্টরি ডাটা রিসেট দেন তো এখান থেকে যা আছে সব কিছু এভরিথিং কেটে যাবে, অল ডাটা এভরিথিং দিয়ে যাবে। কিন্তু এটা বলেও দেওয়া যাবে না, এটা দিলে আপনাদের পুরো কেটে যাবে। যে রিসেট অল সেটিং যদি দেন তাহলে আপনার মোবাইলটা রিসেট হয়ে যাবে, রিসেট সেটিং। এখানে দেওয়ার পর আপনার মোবাইলটা পাসওয়ার্ড চাবে, আপনার মোবাইলে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইল দেখবেন অল সেটিং হয়ে যাচ্ছে। অনেকে মোবাইল রিসেট হওয়ার পরে বন্ধ হবে, না হলে অনেকে মোবাইল বন্ধ হবে না, বন্ধ হতে পারে, সেটিং হতে পারে। এভাবে আপনাদের মোবাইলে স্পিড বাড়িয়ে নিতে পারেন, নেটওয়ার্ক সেটিংগুলো রিসেট করলে আপনাদের মোবাইলে রিসেটগুলো স্পিড বাড়িয়ে বাড়বে, এবং কিপ্যাড সেটিং, অটো ফ্যাক্টরি রিসেট, মানে সব কিছু আপনাদের একদম নতুনের মতন লাগবে, পুরো নতুনের মতন লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য সাথে থাকবেন।